বাংলা মানবতার সমাধান رحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون أنا أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خير يوم طلعت عليه الشمس يوم الجمعة فيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها ولا تقوم الساعة إلا في يوم الجمعة رواه مسلم প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্ল আলি ওসাল্লাম আমরা ফাজাইলে আমলের উপরে গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ দিয়ে আসছি তার একটি গুরুত্বপূর্ণ বিবরণ হচ্ছে জুমার সলাত জুমার সলাত আদায় করলে মানুষের এক জুমা থেকে আর এক জুমার মধ্যে যে পাপ রয়েছে সে পাপ মোচন হয়ে যায় সম্মানিত দর্শক মন্ডলী অবশ্যই জুমার সলাত এমন একটি সলাৎ যা দ্বারা আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারি আল্লাহ তালা এ মর্মে বলেন আমানু হে ইমানদার গণ যখন তোমাদেরকে জুমার দিন সলাতের জন্য ডাক দেওয়া হবে ফসাওয়াইলা ধিক্রিল্লাহ তখন তোমরা আল্লাহকে ডাকার জন্য আল্লাহকে স্মরণ করার জন্য আস, ওয়াদারুল বায়া তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় ত্যাগ করো তোমাদের জন্য এটা কল্যাণকর হবে যদি তোমরা এটা জানো বুঝো আবু হর তালান বলেন রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন খাই তালা তালাইহামস যেসব দিনগুলির উপরে সূর্য উদিত হয় তার সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি সব দিনের উপরেই সূর্য আসে আমরা সূর্যকে দেখি পূর্ব দিকে উঠে আর পশ্চিম দিকে ডুবে আল্লাহর নবী যে যেসব সূর্য উঠে তার সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন রাসুল সাল আলহি আসাল্লাম বললেন হে খোলে কা আদম এই দিনে আদম আলাহি সৃষ্টি করা হয়েছে উদ খেলাল জাননা এ দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে যে আদম আলা তৈরি করা হয়েছিল জান্নাতের বাইরে রেডি করা হয়েছিল জান্নাতের বাইরে নইলে এখানে আল্লাহর নবী বলছেন যে জুমার দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে ওখ রেজা আর এই জুমার দিনেই আদম আলাহি ইসলামকে জান্নাত থেকে বের করা হয়েছে যেদিন ভুল বুঝাবুঝিতে তিনি ফল খেয়ে ফেললেন যে ফল খেতে আল্লাহ তালা নিষেধ করেছিলেন আল্লাহ তালা বলেছিলেন আদম তুমি এই গাছের নিকটে যেও না শয়তান বলেছিল আমি আপনার জন্য সবচেয়ে উত্তম উপদেশ দাতা আমি যা বলছি আপনি তা গ্রহণ করুন একাধিকবার যখন শয়তান বলল তখন আদম আলাহি ইসলাম এটা খেয়ে ফেললেন আল্লাহ তালা বললেন আমার আদেশের অমান্য হল তখনই আদম আলাহি বলতে আরম্ভ করলেন হে আমাদের প্রতিপালক আমরা দুইজন আমাদের প্রতি অত্যাচার করেছি তুমি আমাদের মাফ করো তুমি যদি ক্ষমা না করো তুমি যদি মাফ না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবো আল্লাহ এই জুমার দিনেই আমাদের পিতা আদম আলাহ জান্নাত থেকে বের করেছে আল্লাহ নবী পরের বাক্যে বলছেন ওয়ালা তাকুম জুমা কেয়ামাত সংঘটিত হবে জুমার দিন যেদিন পৃথিবী ভেঙে যাবে যেদিন পৃথিবী নষ্ট হয়ে যাবে সেই দিন হবে জুমার দিন আল্লাহর নবী এটা স্পষ্ট ভাবে খোলাখলি ভাবে বলেছে আবু হরাই রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলহ আসাল্লাম বলেছেন খাইরু ইয়মিন তালাত আলাইহ শামস যেসব দিনের ওপরে সূর্য উঠে তার সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন খোলে ফিহা আদম এই জুমার দিনে আদম আলাই সৃষ্টি করা হয়েছে ও উহ বেতা হে এই জুমার দিনে আদম আলাইসাল্লামকে আকাশ থেকে মাটিতে নামিয়ে দেওয়া হয়েছে অতী আলাই হে আর এই জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিসালমের তোবা কবুল করেছেন মানুষ ক্ষমা চাইলে আল্লাহ তাআলা কত খুশি হন তিনি বলছেন যে আল্লাহ আশাদ ফারহান মিন তৌবাতে আহাদেকুম হেই নাই এ তবু আল্লাহ তাআলা তোমাদের ওই ব্যক্তির চেয়ে বেশি খুশি হন তবাকার বিপরীতে যে ব্যক্তি একটা বড় মাঠে ছিল কানাত রাহেলা তহু ফিয়ার ফালা যার আরোহী ছিল একটা বড় মাঠে ও আলাই সারা বহু তার উপরেই ছিল তার খাদ্য ও পানি ফান ফলা তাৎমিনহ হঠাৎ করে সেই প্রাণী তার কাছ থেকে চলে যায় আরোহী তার কাছ থেকে চলে যায় সে ভাবল যে এখন আর বাঁচার কোনো পথ নেই ফাতা সাজারাতান ফাকাদা ফিজিল্লেহা সে একটা গাছের ছায়া আসলো এবং বসল সে এই মর্মে শুয়ে পড়ল যে এখানেই আমাকে মরে যেতে হবে কাদা আয়েসা মিন রাহেলাতেহি সে তার আরোহী থেকে নিরাশা হয়েছে ফাহা কামা কানা তিনি এই অবস্থাতেই ছিলেন হঠাৎ আরোহী এসে উপস্থিত ফা খাজা খেতা মাহ তার লাগামটা এই ব্যক্তি ধরে নিয়ে বলছে খুশিতে ইন্নাকা আব্দি ওয়ানার আব্বক প্রতিপালক তুমি আমার দাস আর আমি তোমার প্রতিপালক কাদ আখতা বেশি দাতিল ফরহে সে বেশি খুশি হয়ে বাক উল্টে দিয়েছে আল্লাহ নবী বলছেন যে আল্লাহ এই ব্যক্তির চেয়ে বেশি খুশি হন কারীর প্রতি রাসুল ওয়াসাল্লাম বলেন জুমার দিনে আদম আলাই সালামের তোবা কবুল করা হয়েছে অমাতা ফিহে আদম আলাই সালাম জুমার দিনে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওয়ামিন মিন বাতিম ইল্লা ওয়াহিয়া মুশি খাতুন যেদিন জুমার দিন আসে সেদিন ফজরের সমাতে সারা পৃথিবীর জীব জন্তু পদার্থ জড় জড় জড়বস্তু যা কিছু আছে সবাই ভয়ে ভীতু হয়ে থাকে যে আজই মনে হয় কেমাত হয়ে যাবে কিন্তু মানুষ এবং জিন মানুষ এবং জিন একটুকু ভয় পায় না পরও করে না যে আজকেই এমত হবে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন এমন একটি দিন যেই দিনে কেয়ামত সংঘটিত হবে যেই দিনে বাঁশিতে ফোঁক দেওয়া হবে কেয়ামত ঘটানোর জন্য যা খুব কঠিন ও জটিল রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন ফিয়া সাহ এই দিনে এমন একটা সময় রয়েছে লাইসা দে ফহা আব্দুল মুসলিম কোন মানুষ যদি এই সময়টাকে পায় এস আলুল্লাহ ইল্লা মানুষ আল্লাহর কাছে এই সময়ে যা চাইবে এস আলুল্লাহ মানুষ এই সময় আল্লাহর কাছে যা চাইবে তাই আল্লাহ তালা প্রদান করবেন। আবু এরা রাজ আল্লাহ তালা আনু বলেন রাসুলসালললাহ আল হসালাম বলেছেন। ইননে ফিল জুমা তেলা সা। অবশ্যই জুমার দিন এমন একটা সময় রয়েছে সময়টা খুবই কম অল্প মা মিন মিন যদি কোন মানুষ যদি সেই সময়ে ইহকাল অথবা পরকালের কল্যাণ চাই যেকোনো করলেন একজন মানুষ তার ছেলের বড় হওয়া চাচ্ছে এই সময়তে চাইবে একজন মানুষ তার পরকালীন ক্ষমা চাচ্ছে জান্নাত পেতে চাই এই সময়ে চাইবে একজন মানুষ কিছু করতে চাচ্ছে পৃথিবীতে এই সময়ে চাইবে আল্লাহর রাসূল বলছেন যে এই সময়ে যদি আল্লাহর নিকটেও প্রার্থনা করে ইল্লা আতাহু ইয়েহু তাহলে আল্লাহ তালা তাকে দিবেন নিশ্চিত দিবেন দিবেন নিশ্চিত আসলে চাই কে দেওয়ার জন্য তো আল্লাহ প্রস্তুত বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে যে রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন আলো নিফা উলতিহু কে আমার কাছে চায় যে যা চায় তাকে আমি তা প্রদান করবো সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ বিরতির পরেই এই বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ বহল আলোচনা আগ্রহ আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লা আমরা তো সকলেই চাই মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে তা একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ আলি সাল্লামের সন্ন্যতে উদ্ভাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শনাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন রাত সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলে দেখুন সত্যোন্মোজন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় বা পুনঃসম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বি বাংলায় ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ যে ঘটনা অত্যন্ত

কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আপনারা এই গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য বসে আছেন এই জন্য আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি আল্লাহ আপনাদের যা যায় আমরা বলছিলাম যে রাসুল সাল্লি আসাল্লাম বলেছেন জুমার দিন এমন একটি দিন যেই দিনে কেয়ামত সংঘটিত হবে যেই দিনে বাঁশিতে ফোঁক দেওয়া হবে কেয়ামত ঘটানোর জন্য খুব কঠিন ও জটিল রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেন এই দিনে এমন একটা সময় রয়েছে লাইসা আব্দুল কোন মানুষ যদি মুসলিম এই সময়টাকে পাই ই মানুষ আল্লাহর কাছে এই সময়ে যা চাইবে এস আল্লাহ মানুষ এই সময় আল্লাহর কাছে যা চাইবে তাই আল্লাহ তালা প্রদান করবেন আবহারা এরা জিয়ে লাহ তালা বলেন, রাসূল লাহ আলই হসালাম বলেছেন। ইননে ফিল জুমা তেলা সাহা। অবশ্যই জুমার দিন এমন একটা সময় রয়েছে। সময়টা যদিচ খুবেই কম খুবই অল্প। মা মিন মুসলিমিন এস আলু লাহা ফিহাল খাায়রা মিন আমৃদ দুনীও লাখেরা কোন মানুষ যদি সেই সময়ে ইহকাল অথবা পরকালের কল্যাণ চায়। যে যেকোনো করলেন একজন মানুষ তার ছেলের বড় হওয়া চাচ্ছে এই সময় চাইবে একজন মানুষ তার পরকালীন ক্ষমা চাচ্ছে জান্নাত পেতে চাই এই সময়ে চাইবে একজন মানুষ কিছু করতে চাচ্ছে পৃথিবীতে এই সময়ে চাইবে আল্লাহর রসুল বলছেন যে এই সময়ে যদি আল্লাহর নিকটে প্রার্থনা করে ইল্লা ইয়ে ইয়েহু তাহলে আল্লাহ তালা তাকে দিবেন নিশ্চিত দিবেন দিবেন নিশ্চিত আসলে চাইকে দেওয়ার জন্য তো আল্লাহ প্রস্তুত বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে যে রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেলে আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মাইয়া দুনি ফস্তা জীব লহু কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেব মইয়াস আলোনি ফউতিহু কে আমার কাছে চাই যে যা চায় তাকে আমি তা প্রদান করব আমার নিকটে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা প্রদান করব। তা আল্লাহ তালা তো বলেন রাত্রি একটার পরে দুইটার পরে তিনটার পরে পাঁচটা পর্যন্ত ফজর পর্যন্ত তো ডাকে কে বলে কে জুমার দিনে এমন একটা সময় রয়েছে এই সময়ে মানুষ আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তালা তাই প্রদান করবেন তো চাইকে রাসূল সাল্লাহর আলাইহিহুসাল্লাম বলছেন যে জুমার দিনের সময়টি হচ্ছে অহো আ কায়েমন ইসল্লি মানুষ যখন দাঁড়িয়ে সলাত আদায় করে দাঁড়িয়ে সলাত আদায় করে ওই সময়তে আল্লাহর কাছে যা চাইবে তাই পাবে মুসলিম অন্য এক বর্ণনা রয়েছে আল্লাহর নবী বলছেন সেটা হচ্ছে এমাম সাহেবের বসা থেকে নিয়ে মিম্বারে বসা থেকে নিয়ে সলাত শেষ হওয়া পর্যন্ত এমাম যখন খুতবা দেওয়ার জন্য মেম্বারে বসেছেন তখন থেকে নিয়ে সলাদ শেষ হওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে মানুষ যা চাইবে আল্লাহ তালা তাকে তা প্রদান করবেন জাহের রাজিয়া বলেন রাসুল সাল্লাল্লাহ আলাইম বলেছেন ইলতা মিসু আর আলে তিতুরজা ফিঅমিল জুমা বাদ আলাশ এলা গাইবুবতি শামস তোমরা আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত এই সময়ের মধ্যে ওই সময়টাকে খুঁজো সম্মানিত দর্শক মণ্ডলী কিছু হাদিসে আমরা বুঝতে পারলাম যে এই সময়টা হচ্ছে যখন সলাতে মানুষ দাঁড়ায় তখন সম্মানিত দর্শক মণ্ডলী এই আলোচনার যেটা মূল কথা সেটা হচ্ছে যে আসর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময়েই এই সময়টা আছে এখানে আল্লাহর কাছে চাইতে হবে এটাই সঠিক আমরা এই সময় আল্লাহর কাছে কিছু চাইবো আবু বলেন বলেছেন যে ব্যক্তি জুমার দিন গোসল করলো জুমাতা গোসল করে মসজিদে আসলো কুদ্দের আল্লাহু তার পক্ষে যতদূর সম্ভব আদায় করলো তারপরে সে চুপ থাকলো খুতবা শুনলো যতক্ষণ পর্যন্ত এমাম সাহেব খুতবা প্রদান করলেন ওয়াইসাল্লি মা তারপরে এমাম সাহেবের সাথে সলাত আদায় করলো আল্লাহ রসুল বলছেন যে ওই গত জুমা থেকে এই মধ্যের জুমা পর্যন্ত যা পাপ হয়েছে সব পাপ তাকে ক্ষমা করে দেওয়া হবে আল্লাহ নবী বলছেন অফাজল সালাসাত আইয়ে মিন আরো তিন দিনের বেশি দেওয়া হবে এই মধ্যের সাত দিন আরো তিন দিন দশ দিন এক জুমা থেকে আর এক জুমার যদি আমরা সলাত আদায় করি তাহলে মধ্যে দশ দিনের মধ্যে যে পাপ হবে আল্লাহ সেটা আমাদেরকে ক্ষমা করে দিবেন বলেন রাসুল সাল আসাল্লাম বলেছেন মান তাওয়াজ্জা যে ব্যক্তি জুমার দিন অজু করলো সুন্দর করে অজু করলো ওয়াত আল মাসজেদা মাসজিদা আসলো ওয়ান সাতা ওয়াস্তাম আল খুদবা চুপ থাকলো মনোযোগ সহকারে খুদবা শ্রবণ করলো রাসুলসাল্লাহ আলিসাল্লাম বলছেন তাহলে তার ওই জুমা থেকে এই জুমা পর্যন্ত সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হবে আল্লাহরনবী বলছেন ওয়া জিয়াদা তো সালাসাতা আইয়ামিন আরো তিন দিন বেশি অর্থাৎ দশ দিনে তার যা পাপ হবে সমস্ত পাপ আল্লাহ তাআলা তার মোচন করে দিবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান যে ব্যক্তি গোসল করলো ওয়া লাবে সামিন আহসানে সায়াবিহি তার বাড়ির সবচেয়ে যেটা উত্তম পোশাক সেটা পরিধান করলো সম্মানিত দর্শক মণ্ডলী নতুন পোশাক পরে মসজিদে যেতে হবে এটা জরুরি কথা নয় পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন হবে এটা জরুরি কথা তবে হাদিসের ভাষাতে যেটা বোঝা যাচ্ছে সেটাতে জুমার দিনের জন্য পৃথক পোশাক থাকাই ভালো মানে দৈনন্দিনের পোশাক হবে এক আর জুমার দিনের পোশাক হবে আর এক এটাই ঠিক তিনি বলছেন যে লাভেসা আমিন আহসানে তার যেটা সবচেয়ে ভালো পোশাক সেটা পরিধান করলো অমাসা মিন তিবিন ইনকানা ইন্দাহু। তারপরে শরীরে লাগালো আতর ব্যবহার করলো আতর ব্যবহার করে মসজিদে আসলো সলাত আদায় করলো তার জন্য আল্লাহ যা নির্ধারণ করেছেন সম্মানিত দর্শক মন্ডলী জুমার দিন এমন একটা দিন যেই দিন জুমার সলাতের পূর্ব পর্যন্ত বেহিসাব সলাত আদায় করা যায় যত পারবেন সকালে আপনি বাড়ি থেকে বের হয়েছেন গোসল করে সুন্দর পোশাক পরে গায়ে আতর লাগিয়ে আপনি মসজিদে চলে আসেন সলাৎ শুরু করেন যত রাকাত সম্ভব, রাকাত পড়েন বিশ রাকাত পড়েন পঞ্চাশ বেহিসাব, একশো রাসুলসাল আলি আসাল্লাম বলছেন সে তার ইচ্ছে মতো সলাত আদায় করবে যতদূর তার পক্ষে সম্ভব সুমান আল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা যদি এই কথাটা বুঝাতে পারি তাহলে আমরা সফল হব যে মানুষের সবচেয়ে বেশি সলাদ আদায়ের সুযোগ হচ্ছে জুমার দিন খুদবার পূর্বে খুদবার পরে অর্থাৎ সলাতের পরে দুই রেখাত পড়বেন চার রেখাত পড়বেন এর বেশি নয় বাড়িতে গেলে মাত্র দুই রেখাত আবু রায় রাজিয়াল বলেন রাসূল সাল আলহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুন্দর করে অজু করলো মসজিদে গেল মানুষের কাঁধ ডিঙ্গিয়ে গেল না গিয়ে সুবিধা মতো একটা জায়গায় বসে সালাত আদায় করলো এমাম সাহেবের খুতবা শুনলো তারপরে তার সাথে সালাত আদায় করলো তার অতীতের পাপকে ক্ষমা করা হবে আউস ইবনে আউস রাদিয়াল্লাহু বলছেন আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি জুমার দিন গোসল করলো সুন্দর পোশাক পরলো মানুষের কাঁধ না ডিঙ্গিয়ে মসজিদে গিয়ে এক ফাঁকা জায়গায় বসে গেল পদ্মা নয় নিকটে কাছিয়ে গেল এরপরে এমাম সাহেব যা বললেন খুদ বাই তা করলো আল্লাহর নবী বলছেন এই বছর শ্যাম পালন করলে তাহাজ্জুদ পড়লে যা পাবে এ ব্যক্তি তাই পাবে এক বছর যাবৎ শ্যাম পালন করে তাহাজ্জুদ পড়ে যা কি পাবে আবহাওয়ার বলেন যেদিন জুমার দিন হয় সেদিন ফেরেস তারা দরজায় বসে যান যত মানুষ আসে তাদের নাম লিস্ট করতে থাকেন প্রথম যে ব্যক্তি প্রবেশ করে সেই ব্যক্তি একটা দান করলে যে নেকি পাবে নেকি পাবে আর ওই তালিকায় তার নাম লিস্ট হয় তারপরে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে সে ব্যক্তি গরু দান করলে যে নেকি নেকি হবে সেই তার খাতায় লিখা হয় তারপরে যে ব্যক্তি আসে ওই ব্যক্তি ছাগল দান করলে যে নেকি হবে সেই নেকি তার খাতায় লিখা হয় তারপরে যে ব্যক্তি আসে মুরগি তারপরে আন্ডা এইভাবে সিরিয়াল লিখতে থাকেন সম্মানিত দর্শক মন্ডলী আপনারা জিনিসটা এইভাবে বুঝবেন যে একটা সময় আছে এই সময় আসলে যত মানুষ আসবে সবাই পাবে গরু দানের নেকি। এই সময় আসলে সবাই পাবে আপনার ছাগল দানের নেকি সবাই এই সময় আসলে পাবে মুরগি দানের নেকি এই সময় আসলে একটা আন্ডা দানের নেকি এরপরে ইমাম সাহেব যখন মেম্বারে উঠে যাবেন তখন ফেরেস্তাগন খাতা বন্ধ করে নিয়ে খুদ্া শুনবেন সম্মানিত দর্শক আমরা যদি এমাম সাহেবের খুদ্া দর পূর্বে উপস্থিত হতে পারি আজান দর পূর্বে উপস্থিত হতে পারি তাহলে আমাদের একটা নেকির মান রয়েছে আর যদি আমরা পরে আসি তাহলে নেকির আমাদের মান থাকবে না আমরা প্রাণপণে চেষ্টা করব আগে এসে এনে কি অর্জন করা প্রতিপালক তুমি আমাদেরকে এই সুযোগ দান করো আমরা যেন জুমার দিনে এই আমল করে তোমাকে সন্তুষ্ট করতে পারি জান্নাত লাভ করতে পারি তোমার দরবারে দাবি এ দাওয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রাহ কার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র পিএস টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলট্রায়ন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথরপ রোড বর্মিংহাম ইউ পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য

সুন্নহার লোকে জীবন মনকে উদ্ভাসিত করতে হলে এতো হলে প্রায় সুদৃঢ় ঈমান এবং পরিচ্ছন্ন অম পরিচ্ছন্ন পরিচ্ছন্ন অমচ্ছন্ন অর্জিত হবে ঈমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা সে বিষয়ে বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে সরল পথে চোখ রাখুন কেবলমাত্র ত্রিশ টিভি বাংলায় জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সরল পথ প্রতি সোমবার রাত সাড়ে আটটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে ইস টিভি বাংলায়